চুলের প্রবলেম নিয়ে মেয়েরা সবসময় খুব চিন্তায় থাকে। তাই এই চিন্তা থেকে মুক্তির জন্য আমার স্ত্রী একটি ম্যাজিক তেল তৈরির সিদ্ধান্ত নিল। এই তেলের গুণাগুণ সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটি। এই তেলের রেসিপিটি তাকে তার এক সাউথ ইন্ডিয়ান দিদি বলেছিল। এই তেলটি তৈরি করতে কিছু ঘরোয়া জিনিসপত্র আমাদের লাগবে প্রথমটি হচ্ছে জবা ফুল, তারপরে কেশুতি পাতা, তারপর আমলকি, তারপর কাঁচা পেঁয়াজ, তারপর নিম পাতা, তারপর কারি পাতা, কালো জিরে, অ্যালোভেরা, জবা ফুলের পাতা ও কুড়ি, মেথি আর নারকেল তেল। নারকেল তেলটি একটু বেশি লাগবে, কম করে দুটো কৌটো। নারকেল তেলটি একটি বড় পাত্রে নিয়ে তা একটু গরম করতে হবে। একটু গরম হওয়ার পর তাতে এক এক করে সমস্ত জিনিসগুলি দিয়ে দিতে হবে, জবা ফুল, কেশুতি পাতা এবং অন্যান্য যে জিনিসগুলি আছে সেগুলি সবই এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সব জিনিসগুলি তেলে দিয়ে দেওয়ার পর এটি ভালো করে নাড়তে হবে এবং কম করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটি ফোটাতে হবে কম আঁচে। এক ঘন্টা পর তেলটি ঠান্ডা করলে তা ছেঁকে নিতে হবে এবং একটি কাঁচের পাত্রে তা প্রিজার্ভ করতে হবে। এই তেলটি প্রতিদিন একবার করে মাথায় ইউজ করলে আপনি ফল পাবেন চমকপ্রদ। মাথার চুল হবে সতেজ এবং সবল।